আপনারা লক্ষ্মীর ভান্ডার বা উন্নয়ন নিয়ে দিশাহীন হয়ে গেছেন, পরাজয় নিশ্চিত। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে পারে, মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা যে রকম সর্বই মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাবতাবাদীতে আপনারা বিশ্বাস করবেন না, সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে, এই 1000 টাকা বা 1200 টাকা, সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম। সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে, সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম, সেখানে আসামে পায় 3000 টাকা, উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় 3500 টাকা। আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন, আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি, আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার। সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান, যারা ভবিষ্যতে পাবেন, তাদের জন্য 3000 টাকা ন্যূনতম দেওয়া হবে। কুরুচিকর, অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন। এই যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার যেমন কোট আনকোট আপনারা বলছেন কারুর বাপের টাকা নয়, তাহলে এই যে কেন্দ্রের টাকা বলে যেগুলো বলা হয়, সেগুলিও বিজেপির কারুর বাপের টাকা নয়, তাহলে সেগুলো জনগণের টাকা, সেগুলো রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া ট্যাক্সের টাকা। বাংলার যে টাকাটা আটকে রাখা হচ্ছে 1,60,000 কোটি টাকার বেশি, তাহলে বাংলা থেকে 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি তুলে নিয়ে যাওয়া হলো, আর বাংলার বকেয়া দেয়া হচ্ছে না, আবাসের টাকা দেয়া হচ্ছে না, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, সেটা কার বাপের টাকা যে এটা আটকে রাখা হয়েছে? তাহলে যে দলের প্রার্থী এই কথাগুলো বলছেন, তাহলে কার বাপের টাকা কে আটকে রেখেছে? এই ধরনের কথাগুলো বলার মানে কি? লক্ষ্মীর ভান্ডার একটা মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে তো কেউ এই কথা ভাবেনি, সরকারের টাকা কিভাবে নির্দিষ্ট সংখ্যক মা বোনেদের কাছে পৌঁছবে, গরিব মানুষের কাছে পৌঁছবে, এই স্কিম করে দেওয়াটাই তো একটা উদ্ভাবনী শক্তি। তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীর ভান্ডার বলেছিলেন, তখন বিজেপি বাধা দিয়েছিল, তখন বলেছিল না করতে দেবো না, তারপর আবার কেউ কেউ বলল না আমরা বাড়াবো, আবার কেউ এসে বলছে আমরা ক্ষমতায় এলে বন্ধ করে দেব। আপনারা লক্ষ্মীর ভান্ডার বা উন্নয়ন নিয়ে দিশাহীন হয়ে গেছেন, পরাজয় নিশ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করা হচ্ছে।